আপনারা এইবারে প্রিয়তমার জন্য আপনারা তর্পণ করবেন। নমস্কার, আমাদের যে কর্মসূচিটা সেটা হলো 1971 থেকে বর্তমান আরজিকর। আমরা সবাই দেখেছি যে 1971 সালে বাংলাদেশে হিন্দুদের উপর কত অত্যাচার হয়েছে, এমন বেনামি অনেক হিন্দু মারা গেছে যাদের লাশের কোনো খোঁজ থাকেনি, যাদের আত্মস্বজন তাদের পরে কোনো খোঁজ থাকেনি, মানে একই সাথে তারা বেনামি হিন্দু লাশ। আমরা তাদের সৎকাজের জন্য এবং আরজিকর পর্যন্ত যেটা হয়েছে তার ভিতরে আমরা মরিচাপের মতো ঘটনা দেখেছি, কামদুনির মতো ঘটনা দেখেছি, আমরা মানে এখন আরজিকর দেখছি যেটা যথেষ্ট মানে যথেষ্ট জঘন্যতার ঘটনা, এবং মানে আমাদের সোসাইটি সমাজ আমাদের মানে মেয়েদের নিরাপত্তাকে পুরো মানে হিলিয়ে রেখেছে। আমরা তারই প্রতিবাদে এবং এই মানে যেসব এই যে অত্যাচারিত হয়ে যেসব বার্তাগুলো মারা গেছে অত্যাচারিত হয়ে আমাদের এই যে নোংরা সমাজ ব্যবস্থা দ্বারা, আমরা সেই তাদের আত্মার শান্তির জন্য আজকে তর্পণ কার্য করেছি।